হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা আপনারা কিন্তু আগস্টে আবারও পেতে চলেছেন তো এক্ষেত্রে লক্ষ্মীরভাণ্ডার বিরাট সুসংবাদ দেওয়া হলো আপনাদের জন্য নতুন যারা রয়েছেন এবং পুরনো যারা রয়েছেন আগস্ট মাসে কিন্তু আপনাদের বাড়িয়ে দেওয়া হবে টাকা তো ইতিমধ্যে কিন্তু সবথেকে বড়ো খবর আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আগস্ট মাসে দু ও এক টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকবে আগস্ট মাসে এই টাকাই পাবেন মহিলারা কি করতে হচ্ছে সবাইকে এই টাকা পেতে সমস্ত কিছুটা কিন্তু জানানো হয়েছে তো যদি আপনারও এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আবেদন করা রয়েছে আপনি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের তরফ থেকে টাকা পাচ্ছেন এবং যারা পাচ্ছেন না সকলের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো তো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সব থেকে বড়ো সুসংবাদ দেওয়া হলো তো এটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার তো চলুন সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি যেন আপনার কোনো সমস্যা নয় টাকাটি পেয়ে যান তার জন্য এই ভিডিও তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রচুর পরিমাণে সব জায়গায় শেয়ার করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং নিজের পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে তো চলুন সমস্তটা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার আগস্ট মান্থ বেনিফিট নিউ নিউজ ভাণ্ডার আগস্ট মাসের কিস্তির টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা নতুন আবেদনকারী ও পুরনো সমস্ত মহিলাদের দেওয়া হবে টাকা এই আগস্ট মাসে এই টাকা পেতে যা যা করণীয় সমস্ত কিছু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ঘোষণা অনুযায়ী মহিলারা আগস্ট মাসের ভাণ্ডার প্রকল্পে এই টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন তবে রয়েছে শর্ত সে বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো আপনারা আবারও কিন্তু এই জুলাই মাসের মতো প্রতি মাসে যেভাবে টাকা পাচ্ছেন সেভাবেই কিন্তু পেতে চলেছেন তবে বাড়িয়ে দেওয়া হবে টাকা কাদের সেটাও কিন্তু জানানো হয়েছে কত টাকা নতুন করে লক্ষ্মীরভাণ্ডে টাকা পেতে মহিলারা দোয়ারচকের ক্যাম্পে আবেদন করেছেন তাদের কিস্তির টাকা জুলাই মাসে দেওয়া হয়েছে তবে অনেকেই টাকা পাননি সেই সকল মহিলাদের টাকা দেওয়ার সময় চলে এলো অর্থাৎ এই আগস্ট মাসে নতুন মহিলারা সমস্ত কিস্তির টাকা পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন মহিলারা সেই মহিলাদের মধ্যে যাদের টাকা আসেনি তারা কিন্তু এপ্রিল থেকে আগস্ট পাঁচ হাজার ও আড়াই হাজার টাকা এবং মে মাসে দুহারো সরকার ক্যাম্পে আবেদন করেছেন সে সকল মহিলারা জুলাই থেকে টাকা দেওয়া হয়েছে তাই মহিলারা এক হাজার ও দু হাজার টাকা নতুনরা আগস্ট মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা পাবেন এই টাকা কিন্তু ঢুকবে তবে কোন কোন মহিলারা এই টাকা পাবেন না তাদের অবশ্যই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের থেকে আগস্ট মাসে এই অর্থ পেতে একটি কাজ সেরে ফেলতে হবে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন আর তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে মাসে এক হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন যারা প্রতি মাসে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বরাদ্দটাই রয়েছে পাঁচশো টাকা আদার্স ক্যাটাগরি যারা রয়েছেন এবং যারা এস সি ক্যাটাগরি তারা হাজার টাকা করে পাচ্ছেন সেই গত দু থেকে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টাকায় পাবেন দেখুন বলা হচ্ছে একইভাবে এই আগস্ট মাসে এই টাকাই দেওয়া হবে পাঁচশো এবং এক হাজার টাকায় তবে কোন কোন সুবিধাভোগী দু হাজার ও এক হাজার পাঁচ হাজার ও আড়াই হাজার টাকা পাবেন ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কারা দু হাজার টাকা এক হাজার টাকা এবং আড়াই পাঁচ হাজার টাকা পাবেন সেটা কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে সম্প্রতি রাজ্যের প্রচুর মহিলা ভান্ডার প্রকল্প সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের মাসের বরাদ্দ অর্থ পাচ্ছে না অনেকেই নতুন করে আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল থেকে দেওয়া শুরু হয়েছে তবে অনেকেই এই প্রকল্পের অর্থ তাদের ব্যাঙ্কে জমা পড়েনি এদিকে যে সকল মহিলার ভান্ডার থেকে সুবিধা পেতে ফেব্রুয়ারি মাসে নতুন আবেদন করেছেন তাদের বরাদ্দ যে ধাপে ধাপে টাকা দিচ্ছে এই পর্যায়ে অনেকের অর্থ দেওয়া হয়নি ফেব্রুয়ারিতে আবেদন করেছে তাও অনেকে টাকা পায়নি এবং যারা মে মাসে নতুন করে আবেদন করেছে তাদের অনেকের টাকা আসেনি অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া হয়নি সে সমস্ত মে মাসে আবেদন করার সুবিধাভোগী নতুন মহিলারা আগস্ট মাসে তাদের অ্যাকাউন্টে এপ্রিল থেকে আগস্ট মাসে বরাদ্দ করা অর্থ একই সঙ্গে তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা পাঁচ হাজার টাকা অন্যান্য মহিলারা আড়াই হাজার টাকা পাবেন একই সাথে যেসব নতুন মহিলা মে মাসে আবেদন করেছেন তাদের টাকাও দেওয়া শুরু হয়েছে জুলাই মাসে যারা মে মাসে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু জুলাই মাসে দেওয়া হচ্ছে এবং যারা ফেব্রুয়ারিতে আবেদন করেছেন তাদের এপ্রিল মাসে টাকা দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে যারা একটা টাকাও পাননি ফেব্রুয়ারিতে আবেদন করেছেন তাহলে আপনাদের কিন্তু এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই হচ্ছে পাঁচ মাস আপনারা এস সি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা এবং আদার্স যারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন আড়াই হাজার টাকা ঠিক আছে কারণ যেহেতু প্রতি মাসে টাকা বরাদ্দ এই টাকা তাহলে আপনাদের এই টাকাই দিতে হবে যেহেতু আপনারা ফেব্রুয়ারিতে আবেদন করেছেন ঠিক আছে যদি তা এক্সেপ্ট হয়ে থাকে সেই ফেব্রুয়ারি মাসেই এবার কথা হচ্ছে যারা মে মাসে আবেদন করেছিলেন তাদের টাকাও কিন্তু এই জুলাই মাস থেকে দেওয়া হয়েছে যারা টাকা পাননি তারা কিন্তু জুন জুলাই আর আগস্টের টাকা কিন্তু একসঙ্গে পেতে চলেছেন ঠিক আছে দেখুন বলা হচ্ছে তারা জুলাই ও আগস্ট মাসের টাকা দু হাজার ও এক হাজার টাকা পাবেন পরিষ্কার জানানো হলো সে সকল নতুন মহিলাদের উদ্দেশ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা মিটে নিতে হবে যেমন আধার লিঙ্ক অবশ্যই করে রাখতে হবে এছাড়াও নতুন আবেদনকারীদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইপিসি কোড বদলে গিয়েছে তাদের নতুন আইপিসি কোডটা জমা করতে হবে যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তারা সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন এবং আশা করি এগুলো আপনাদের সকলেরই করা রয়েছে কারণ আপনারা আমি কিন্তু অনেক কবার আপনাদেরকে জানিয়েছি সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে রেখেছেন আপডেট জমা না পড়ায় কিন্তু রাজ্যের অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর টাকা জমা পড়ছে না তাছাড়া এখনও অনেক মহিলা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করেননি সেক্ষেত্রে তাদের জন্য বড় সমস্যা দাঁড়াবে এসব সমস্যার সমাধান দ্রুত করে নিতে হবে এসব সমস্যার সমাধান দ্রুত করে নিলেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি করে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোরকম কোনো চিন্তা করার প্রয়োজন নেই এই আগস্ট মাসে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন ইতিমধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ এবং সুখবর আপনাদের জন্য দেওয়া হল এই টাকাগুলোই আপনারা পেয়ে যাবেন যেহেতু আপনাদের এই বরাদ্দটাই রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বরাদ্দ অনুযায়ী টাকা পাবেন কম পাবেন না তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে অন্যদেরও শেয়ার করবেন আপনি টাকা পেয়েছেন কিনা নতুনরা অবশ্যই জানাবেন পুরনো যারা রয়েছেন প্রতি মাসে যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু পাঁচশো এক হাজার টাকা করেই পাবেন এবং যাদের এখন পর্যন্ত টাকা ঢুকে তারা কিন্তু এই টাকা অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের বাকি টাকাটাও পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে